সুপ্রিয় দর্শক, আজ 26শে মার্চ, রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সূচনার সেই গৌরব ও অহংকারের দিন আজ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, বিশ্বের বুকে লাল সবুজের পতাকা ওড়ানোর দিন, ইতিহাসের পৃষ্ঠা রক্তে রাঙিয়ে আত্মত্যাগের অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করে একাত্তরের এই দিনে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এদেশের মানুষ। দীর্ঘ 9 মাসের মুক্তিযুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন তার চূড়ান্ত পরিণতি। আর আজ এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের খুব গুরুত্বপূর্ণ একজন সদস্য অরোমা দত্ত এমপি ম্যামকে। শুভ সকাল, কেমন আছেন ম্যাম? খুবই ভালো আছি। আজকে এমন একটা পবিত্র দিন, যেদিন আমাদেরকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছিল পৃথিবীর বুকে দাঁড়াতে, যার ভিত হলো বাংলা ভাষা, মানুষের ভাষা, এবং ভাষাভিত্তিক একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রের সূচনা এই 26শে মার্চ। তবে তার ত্যাগ এবং তিতিক্ষার জায়গাটা বড়ই কঠিন, যেখানে 30 লাখ মানুষ শহীদ হয়েছেন, 3 থেকে 4 লাখ আমাদের নারীরা তাদের সম্ভ্রম হানি হয়েছে, এবং এই যে দাম, এই দাম বড় অনেক কষ্ট, চোখের জল, রক্ত, ব্যথা, বেদনার থেকে বের হয়ে এসছে একটি অসাধারণ রাষ্ট্র যার নাম বাংলাদেশ। জি ম্যাম, আপনাকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এবং যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, 1971 সালের এই দিনে বাঙালি তার অধিকার অর্জনে কিন্তু তেমন কোনো অস্ত্র বা তেমন কোনো সহযোগিতা কোনো জায়গা থেকে না থাকার পরেও তারা এক বুক সাহস নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধে, এবং দীর্ঘ 9 মাস অনেক 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 সংগ্রাম, অনেক বিসর্জনের পর আমরা পেয়েছি আমাদের এই স্বাধীন দেশ। তো আমরা যেটা জানি যে 1970 সালের নির্বাচনের পরে স্বাধীনতা সংগ্রামের যে আন্দোলনটা শুরু হয়ে গিয়েছিল বাঙালিদের মধ্যে, সেখান থেকেই কিন্তু আপনি নিজেকে সাংগঠনিক কাজে নিয়োজিত রেখেছিলেন, অবশ্যই একটি সোনার বাংলাদেশ, একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্নকে সামনে রেখে। তো তারপর যখন মুক্তিযুদ্ধ শুরু হলো, সে সময়কার কিছু স্মৃতিচারণ যদি আমাদের সাথে একটু করতেন। সে একটা যে সময়, ওই সময়টাকে মানে এখনো ভেতরে লালন করি, এবং সেই জায়গাটা ছিল একটা গভীর আবেগ, অনুভূতি এবং দেশপ্রেম, যে আমার একটি দেশ হবে এবং এই দেশটি স্বাধীন হবে। যদিও জানতাম যে এই স্বাধীনতার মূল্য অনেক, তারপরেও মনে হয়েছে যে এদেশকে আমাদের স্বাধীন করতেই হবে, কারণ আমরা আর পাকিস্তানি শাসকদের রক্তচক্ষুর রাঙানি এবং আমাদের ওপরে যে ধরনের ইনজাস্টিস এবং যন্ত্রণা এবং আমাদেরকে যেভাবে বিভাজন করে রেখেছিল, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চেয়েছিলাম। এবং সে বেরিয়ে আসাটার ভেতরে যে কতটা ত্যাগ, তিতিক্ষা এবং সংগ্রাম, এবং এই সংগ্রামটা ছিল একটা অসাধারণ একটা অনুভূতির জায়গাতে, যেটা প্যাশন দিয়ে মানুষ করে। হ্যাঁ, তার ইমোশন এবং প্যাশনটাকে একটা গভীর জায়গায়, যে জায়গায় নিয়ে গিয়েছিল, সেই দেশপ্রেমটার জায়গাটা ছিল একটা অসাধারণ ক্ষেত্র। সেইটার একটা জায়গা আমরা দেখতে পাই যে একটা ছাত্রদের ভেতরে, বিশেষ করে ছাত্র জনতা এবং সাধারণ মানুষের ভেতরে যে একটা কঠিন জায়গায় এসে গেল, যে আমার এ দেশ স্বাধীন করতেই হবে মূল্য যাই হোক না কেন। এবং সেখানে চলে আসলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি সাংগঠনিকভাবে এই আন্দোলনটাকে একটা স্বাধীনতার স্বাধিকার আন্দোলনে নিয়ে গেলেন। এবং এইখানেই দেখা গেল ওই
অমন একটা মানে পৃথিবীর শ্রেষ্ঠ জননায়ক, মানে জনতার একদম সাধারণ মানুষের যে একজন আনকন্ডিশনাল লিডার বলে, ক্যারিজম্যাটিক লিডার, ওইটা থাকার কারণে এই জায়গাটাকে আমরা আরও গভীরভাবে আসলে নিয়ে যেতে পেরেছিলাম ইন এ ভেরি স্ট্রাকচার্ড ওয়ে, মানে সাংগঠনিকভাবে এটা একটা গ্রামারের ভেতর দিয়ে গেল। এবং এইটা কিন্তু শুরু হয়েছিল 66 আন্দোলন থেকে, 6 দফা যখন এটা লাহোর রেজলিউশনে গিয়ে বঙ্গবন্ধু গেলেন এবং 6 দফা যখন উনি প্রস্তাব করলেন তখন সব যখন নাকাজ করে দিল, এবং 6 দফার মধ্যে স্বাধীনতার প্রত্যেকটা মানে স্থাপনা পিলারগুলো পরিষ্কার করে দেওয়া, এমনকি উনি সেখানে প্রস্তাব দিয়েছিলেন যে আমাদের ব্যাংকও আলাদা থাকবে, যে ব্যাংকের যে মুনাফা আসবে সে মুনাফাটা পূর্ব পাকিস্তানেই থাকবে, কারণ পশ্চিম পাকিস্তানে আমাদের সব মুনাফা নিয়ে চলে যেত, সো আমরা শূন্যে দাঁড়ানো। এবং নেভির হেডকোয়ার্টার, কারণ বে অফ বেঙ্গল আমাদের কিন্তু হেডকোয়ার্টার আমাদের এখানে না, এবং সেটারও উনি পরিষ্কার করে বলে দিয়েছিলেন যে নেভির হেডকোয়ার্টারটা হবে পূর্ব পাকিস্তানে। তারপরে যখন দেখা গেলো যে তারা সেটার মধ্যে যাচ্ছে না, তারপরে কিন্তু এই জায়গাটা মানে ক্রমশই এটা একটা ঘনীভূত অবস্থায় আসতে থাকলো, পরিষ্কার হতে থাকলো, মানে দুটো ভাগ, মানে একেবারে ভাগটা ক্লিয়ার হয়ে যেতে থাকলো। এবং যেটা কালমিনেট করলো গিয়ে 69 গণ আন্দোলনে, এবং যেটা আরও কঠিন জায়গায় নিয়ে গেল 70 যে ঘূর্ণিঝড় হলো, যেটা ভোলা সাইক্লোন বলা হয়, যেখানে লাখ লাখ লোক মানে এক নিমেষে সমুদ্রে টেনে নিয়ে গেল, তখন কোনো রকম যখন পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীরা কোনো রকম সহায়ক হলো না, তখন আরও চেতনাটার রাগে পরিণত হলো। এবং ওই পর্যায়ে তখন কিন্তু আমাদের বর্ষীয়ান নেতা মাওলানা আব্দুল হামিদ ভাসানী পরিষ্কার করে বললেন যে তোমরা ইয়াহিয়া খান তোমরা ফেরত যাও, এবং বঙ্গবন্ধু বললেন আর না, হয়েছে, অনেক হয়েছে, তোমরা যখন এইটুকুন সমবেদনা দিতে পারলে না, তোমাদের সাথে কিছু আর করা যাবে না। তারপরেও সাংবিধানিক মতে কি হলো, একটি নির্বাচন হলো, ওই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠভাবে আওয়ামী লীগ জিতে আসে। তারপরেই হলো আসল জায়গাটা, যখন জিতে আসলো তখন তাদের পশ্চিম পাকিস্তানের শাসকদের টনক নড়ে গেল, বলে এ তো একটা অসাধারণ ঘটনা। সেই সময় ছাত্র জনতা, সাধারণ মানুষ, কৃষক, মজুর, জেলে, প্রত্যেকে, তার মধ্যে ছাত্র, উকিল, টিচার, মানে কেউ বাদ থাকলো না। সে সময় আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞানে 2nd বর্ষের ছাত্রী, এবং তখন আমরা কখনো ক্লাস করেছি বলে মনে হয় না, আমরা তখন সর্বদা রাস্তায় আন্দোলন, মিছিল, এবং রাত্রেবেলায় লিখছি, ক্যানভাসে লিখছি, সে ক্যানভাসে সেটা আবার গেটের রোকে হল থেকে গেটের তলা দিয়ে ছেলেদের পাঠিয়ে দিচ্ছি, তারা সেগুলো আবার পুরনো ঢাকায় তখন তার পোস্টার এরকম ছিল না, তখন হাতে লিখে লিখেই পোস্টার হতো, এবং সেই পোস্টার তখন কারা, তখন কিন্তু রিক্সাওয়ালারা পর্যন্ত, হ্যাঁ, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালারা, হ্যাঁ, এবং ছাত্ররা সবাই, তখন আমরা মনে হয়েছে আমরা এক কাতারের মানুষ। সেই সময় যে গভীর সম্পৃক্ততা, তখন মনে হয়নি আমি কে, কোন দল, বা আমার কী পজিশন, মনে হয়েছে আমি বাঙালি, আমি বাঙালি, আমার এই জায়গার এখান থেকে উত্তরণ করতেই হবে, আর আমার সব থেকে বড় সাহস হলো কিনা আমার আনকন্ডিশনাল লিডার বঙ্গবন্ধু, যিনি তখন বারবার করে নানাভাবে সংগঠন করছেন, এবং কনস্টিটিউশনালি উনি চেষ্টা করছেন এবং ডায়ালগের মধ্যে দিয়ে যে তোমরা
এসো, এবং আমার এই যে ফ্র্যাঞ্চাইজ যেটা বলে, ইলেকট্রাল ফ্র্যাঞ্চাইজ যেটা, সেই ফ্র্যাঞ্চাইজ ধরে ধরে আমাদেরকে এগোতে দাও। কারণ আমরা মানুষের ম্যান্ডেট নিয়ে এসেছি, আমরা ইলেকশন করে এসেছি, তোমরা ইলেকশনে হেরেছো, এবং এটা পৃথিবীতে কেউ শোনে নাই যে ইলেকশনে হারলে তাদেরকে ইয়েতে যেতে, পাওয়ারে যেতে হবে। এবং তারপরে উনি বলছেন যে আমরা সাংবিধানিকভাবে আমরা জিনিসটা সে মাফিক যাই, তোমরা মাইনরিটি, আমরা এখানে মেজরিটি, এবং সেভাবে এটা শেয়ারিং করতে হয় নিয়মিতাই। হ্যাঁ, পার্লামেন্টেরিয়ান রুলস যা আছে পৃথিবীর, একেবারে ডেমোক্রেটিক রুলস যেটা আছে, ডেমোক্রেটিক পার্লামেন্টেরিয়াল গ্রামার ধরে, তারপরেও কোনো কথা তারা শুনল তো নাই, এবং সেই সময় তারা কিন্তু তৈরি হতে থাকলো। এইখানেই মারিয়া যে জায়গাটা হলো, ওরা কিন্তু নীল নকশা অনেক আগেই করা শুরু করে ফেলেছে। এই জায়গাটা কিন্তু একটা মিসিং লিঙ্ক, যখন ইলেকশনটা টের পেল যে এই জায়গাটাতে তারা যেতে পারবে না, কারণ তাদের জনমানুষের সমর্থন নেই, এবং তাদের একজন অসংগঠিত একজন এমন নেতা আছেন যার কথায় পাখিও ডেকে ওঠে, হ্যাঁ মানুষও কেঁদে ওঠে, মানে সেই ক্ষেত্রটা তাদের তো সেই লিডার, পিপলস লিডার নেই, এবং তাদের সেই সাংগঠনিক জায়গাও নেই, তাদের সেই দেশপ্রেমও নেই। এটাই ছিল তখন আমাদের একটা বড় মানে জায়গা, এবং সেই জায়গাটা ছিল যে আমরা তখন অবশ্যই, তখন আমরা সতেরো আঠারো উনিশ বছরের মানে প্রত্যেকেই আমরা মানে কি বলবো, মানে ইয়াং জেনারেশন, তখন চোখে শুধু একটাই জায়গা যে আমার স্বাধীনতাটাই সব থেকে পাওয়াটা হলো সব থেকে বড় একটা জীবনের লক্ষ্য, আর কিছু নাই, আমি বাঁচি আমি মরি বড় কথা না। মনে তো হয়েছে হয়তো বাঁচবও না, কিন্তু সেটা হয়েছে, পরের পর্যায়ে আমি আসছি। কিন্তু সেই ক্ষেত্রে যখন আমরা দেখেছি কাতারে কাতারে কাতারে, মানে আমরা যখন মিছিল করে যাচ্ছি পুরনো ঢাকা দিয়ে পায়ে খালি পায়ে, তখন দোকানদার রিক্সাওয়ালা আমাদের এসে পানি খাওয়াচ্ছে, লজিং সেটে দিচ্ছে, বলে আহারে আমাদের এই বাচ্চা ছেলেমেয়েরা রাস্তায় নেমেছে, দেশ এবার স্বাধীন হবেই হবে। এই যে একটা ভেতরে প্রত্যয়, প্রত্যেকের ভেতরে যে জাগরণ, এইটা অদ্ভুত ছিল মারিয়া, মানে এই জাগরণটা কিন্তু সহজ জিনিস নয়। হ্যাঁ, এই স্বাধীনতা মুক্তিযুদ্ধে আমাদেরকে জিততে অনেক বেশি কাজ করেছে, এটাই ছিল আমাদের ইন্সপিরেশন, এবং এটাই ছিল আমাদের একটা সোজা মানে চেতনা, যে জাগরণ, এই জাগরণটা যে যারা এটা ভেতর দিয়ে না গেছে, আমরা গল্প করতে পারি, বলতে পারি, সিনেমা করতে পারি, লিখতে পারি, কিন্তু যারা অনুভব না করতে, হ্যাঁ যারা করেছে তারা জানে, এই জাগরণটা যেন তখন মনে হয়েছে যে আমি কোথায় যাচ্ছি, আমার স্বপ্ন দুটো চোখ যেন আমার এই দেশ মুক্তি হয়। এই যে মুক্তির যে জায়গাটা, মুক্তির যে আমাদের ভেতরে যে একটা অসাধারণ মানে আর্তনাদ, যে আমরা আর তোমাদের সাথে নেই, কারণ তোমরা আমাদেরকে মানুষ হিসেবে নাওনি, তো তোমরা মানুষ হিসেবে নাওনি, বাঙালি কি দমে থাকার কখনোই না। তো ম্যাম, আমরা যেটা জানি যে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আপনারা ওতপ্রোতভাবে আসলে এর সাথে জড়িত ছিলেন, এবং সেই সূত্র ধরে আপনার দাদা ধীরেন্দ্রনাথ দত্ত এবং একমাত্র ছোট কাকা দিলীপ দত্ত দুজনই শহীদ হয়েছিলেন, তারপরেও আপনি এই সাংগঠনিক কাজের সাথে নিজেকে কীভাবে জড়িত রেখেছিলেন, সেই মনোশক্তিটা বা মনোবলটা আসলে কোত্থেকে এসেছিল? মনোবল তো এসেছিল ওনাদের রক্ত, ওনাদের প্রত্যয়, ওনাদের জীবন বিসর্জন দেওয়া, কারণ ওনার জেনে শুনেই জীবন দিয়েছিলেন, এটা অনেক বড় ঘটনা। আমার দাদা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ওনাকে তুলে নিয়ে গেল 29 মার্চ ওনার পুত্রসহ, এবং উনি কোনো কারণেই মাথার তো নোয়াননি, উনি বারবার বলেছেন টু স্টপ কিল দিস আনআর্মড পিপল, এবং তাকে যেই অকথ্য অত্যাচার করে হত্যা করা হয়, তার সামনে তার পুত্রকে অত্যাচার, এটা সহ্য করা কোনো লোকের পক্ষেই সম্ভব না,
তারপরে তাকে 85 বছরের বৃদ্ধকে অত্যাচার, সেইটা ছিল আমার মনে যে এই অত্যাচার, এই রক্ত আমার কি কর্তব্য? তাহলে আমার তো অনেক কর্তব্য, আমি বেঁচে থাকলাম কি করে? আমার তো বাঁচার কথা না, হ্যাঁ মোটেও তো বাঁচবার কথা না। তাহলে নিশ্চয়ই আমাকে আনফিনিশড টাস্কের জন্যে উনি রেখে গেছেন, এবং যাতে করে আমরা আরও আরও মানুষকে, আরও পৃথিবীর অনেক জায়গায় যে জায়গাটা আমরা করতে পেরেছি, যে আমি মানে এটাও আরেকটা বিচিত্র ঘটনা, বাঁচলাম কি করে? বহু কষ্টে আমরা শরণার্থী হতে পেরেছিলাম, ত্রিপুরা আগরতলায় ক্রস করতে পেরেছিলাম, তারপরে ওখান থেকে মিসেস ইন্দিরা গান্ধীকে সমস্ত ঘটনা পরিষ্কার করে বলা এবং ওনার কাছে অনুরোধ করা বর্ডার খুলে দেওয়া, এবং আমরা ক্যাম্পে ক্যাম্পে গিয়ে মানুষের সাথে কি করা যায়, এবং পৃথিবীতে সব মানুষের কাছে আবেদন নিবেদন। এবং তখন ছিল একটা যে আমার ভেতরে যে আরও তো অনেক মানুষ চলে গেছে, হ্যাঁ আমি তাহলে নিশ্চয়ই আমার একটা স্পেসিফিক টাস্ক আছে, স্পেসিফিক টাস্কটার আমাকে মনে হচ্ছে আমার দাদুর সেই রক্ত, আমার কাকুর সেই চিৎকার, আমার মানে আমি এখনও সেটা মেনে নিতে পারিও নেই, সেটা আমাকে হন্ট করে, কিন্তু সেটা ছিল আমার ইন্সপিরেশনের সব কিছুর মূল, যে আমি তখন অনেক গভীরভাবে ওইখানে ভারতবর্ষে শুধু নয় ওইখান থেকে বাইরে চিঠিপত্র লেখা, যে জেনোসাইড কী, অত্যাচার কাকে বলে, এবং কীভাবে সাধারণ মানুষদেরকে অত্যাচার করছে। এবং সে সময় ভারতীয় সরকারের সাথে, বিশেষ করে শ্রীমতী গান্ধী আমার দাদু ধীরেন্দ্রনাথ, শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের অত্যন্ত স্নেহের ছিলেন, কারণ ওনার বাবা শ্রী জওহরলাল নেহরু আর আমার দাদু একসাথে ব্রিটিশ বিরোধী আন্দোলনে কাজ করেছেন, তারা সতীর্থ। এবং সেই জায়গাটা আমার একটা সুবিধে ছিল যে এই জায়গাগুলো আমি তুলে ধরতে পারতাম, এবং বিশেষ করে মেয়েদের ওপরে যে অত্যাচার, এবং নারীরা যে কিভাবে তখন যে কাজ করেছে, নারী মুক্তিযোদ্ধা, নারীরা শুধু মুক্তিযোদ্ধা রাইফেল নিয়ে না, মানুষ এটা কিন্তু জানেই না যে সাধারণ ঘরের কিষাণের বউ কত যে মুক্তিযোদ্ধাদেরকে রাত্রে লুকিয়ে রেখেছে, তাদেরকে খাইয়েছে, নিজেরা না খেয়ে তাদের গোলা বারুদ নিয়ে গেছে, এবং তাদের সেই অজানা সেই কথাগুলো আজকে যদি আমরা এটা মানে না তুলে ধরি তাহলে এটা গভীর অন্যায় হবে। এবং সেই জায়গাগুলো তুলে ধরা, এবং নারীদেরকে সেই কি মানে তখন ছিল রেপ একটা টুল অর ওয়েপন অফ ওয়ার, একটা হলো বন্দুক দিয়ে মেরে ফেলা, আরেকটা হলো ধর্ষণ দিয়ে মানুষকে শেষ করা। এবং তখন ওরা এই রকম অল্প বয়সের মেয়েদেরকে তুলে তুলে এই জায়গাগুলো আমি তুলে অনেকভাবে চারিদিকে ওইখানে যত ধরনের মানে প্ল্যাটফর্ম ছিল সে প্ল্যাটফর্মে আমি তুলে ধরতে পেরেছি, ওখানে লিখেছি। তারপরে আমরা গিয়ে ক্যাম্পগুলোতে সে কী অবস্থা, খাওয়ার ব্যবস্থা করা, কাপড়ের ব্যবস্থা করা, সাহস জোগানো, কিন্তু একটা ব্যাপার সেইখানে প্রত্যেকেই যেন বসে আছে অপেক্ষায় আমার দেশ স্বাধীন হবেই, এত যে কষ্ট তাদের, কত জন কত কিছুকে মেরে ফেলেছে, তার সর্বকিছু হারিয়ে গেছে, তারপরে কিন্তু তার ভেতরে একটা বিশ্বাস যে এ দেশ স্বাধীন হবেই এবং আমি আমার দেশে ফিরে যাব। এটা কদিন মাত্র আমি কষ্ট করি, হ্যাঁ এইটা যে একটা ছিল, এটা একটা অদ্ভুত ব্যাপার ছিল, হ্যাঁ এটা যে না দেখেছে, যে না কাছে গেছে, এটা কিন্তু কোনোভাবে এক্সপ্লেন করা যাবে না। কষ্ট বলতো যে কষ্টের সই সই সবই তো গেছে, কিন্তু আমার মাটি তো যায় নাই, এই কথাটা সবসময় বলতো, আমার মাটির থেকে তো কেউ নিতে পারবে না, আমার মাটিতে আমি তো ফেরত যাব। মাটিটা বড় 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 একটা জায়গা ছিল, আমার মাটি একদিন স্বাধীন হবে, আমার জন্মভূমিতে আমি ফিরে যাব, আমার জন্মভূমি
এমন একটা জন্মভূমি যেখান থেকে কেউ মানুষ নড়তে পারে না। জন্মভূমি এমনই একটা টান, এবং সেই টানটাই ছিল যে স্বাধীন বাংলাদেশের যে একটা স্বপ্ন, এবং প্রত্যেকের ভিতরে ছোট বড় বৃদ্ধ শিশু সকলেরই সেই স্বপ্ন যে আমি জানি আমার দেশ স্বাধীন হবে। এটা একটা আত্মবিশ্বাস এবং একটা অভূতপূর্ব একটা ফিলিংস। অনেক ধন্যবাদ আপনাকে। যেই স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখে আপনারা যুদ্ধে নেমেছিলেন, এত বিসর্জন, বারবার বলছি যে আমরা হয়তো বা শুধু গল্প শুনে গেছি বা বই পুস্তকে লেখা পড়েছি, কিন্তু সেই সময়টা প্রত্যক্ষ করেছেন আপনারা। এত কিছু সহ্য করেও অটল হয়ে দাঁড়িয়েছিলেন, যুদ্ধ করে গেছেন শুধুমাত্র একটি স্বাধীন দেশের প্রত্যাশায়, স্বাধীনভাবে বেঁচে থাকবার জন্যে। তো সেই স্বাধীন দেশকে নতুন জেনারেশনের হাতে তুলে দেবার জন্যে তাদের প্রতি বলার কিছু রয়েছে কিনা তাদের উদ্দেশ্যে? আজকে আমরা স্বাধীন দেশের যে নতুন প্রজন্মকে দেখি, আমার গর্ব হয়। আজকে আমাদের নতুন প্রজন্ম স্বাধীন দেশকে কোথায় তুলে নিয়ে আসছে, হিমালয় থেকে ওঠার থেকে আরম্ভ করে, হ্যাঁ, সর্বক্ষেত্রে তাদেরকে দেখি। এটা হলো কি করে? এই তারা যে এটা ধারণ করেছে, এবং এই নতুন প্রজন্মের কাছে শুধু একটা জায়গা আরও যেটা গভীরভাবে যেতে হবে, মুক্তিযুদ্ধের কথাগুলো, মুক্তিযুদ্ধের ঘটনাগুলো, মুক্তিযুদ্ধের যে ত্যাগ এবং তিতিক্ষা, এবং এই রক্ত দিয়ে যে এই ঋণ শোধ করবার মতো, তাদের আসলে আরও তথ্য দরকার। যেটা একটা মাঝখানে সময় যেখানে গেছে যে সব ইতিহাস কিন্তু পাল্টে দেওয়া হয়েছে, ওইখান থেকে উত্তরণ করতে গিয়ে আমরা একটা ধাক্কা খেয়েছি। কিন্তু এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশরত্ন শেখ হাসিনা যেভাবে নতুন প্রজন্মের জন্যে তার কাজ করে যাচ্ছেন, এবং তাদেরকেই ফোকাস করে এবং তাদের উপরেই ইনভেস্ট করে, হ্যাঁ, আমরা আজকে আইসিটি ক্ষেত্রের দেখি, উদ্ভাবনার মধ্যে দেখি, সমস্ত জায়গায় তাদের পড়াশোনা দেখেন, শিক্ষা দেখেন, হ্যাঁ, যে আসলে শিক্ষাটা তো মেইন মেরুদণ্ড, এবং নতুন প্রজন্মকে সেই জায়গাটাকে আমাদের মুক্তিযুদ্ধের চেতনায়, মুক্তিযুদ্ধের মানে মূল জায়গাটা যে দেশপ্রেম, এবং বঙ্গবন্ধু যে কত বড় মাপের একজন নেতা ছিলেন, এবং যিনি তার সারা জীবন ধরে একটা দেশ পাওয়ার জন্যে কি সংগ্রাম করেছে, এবং তার সাথে সাথে যে সাধারণ মানুষরা, এবং তখন যে নতুন প্রজন্ম ছিল, তারা তো সব নতুন প্রজন্মই ছিল, অন্যরাও ছিল, অনেক মা আছে তাদের ছেলেমেয়েরা আর ফেরে নাই, তাদের স্বামীরাও ফেরে নাই, রাস্তায় রাস্তায় কত কষ্ট করেছে, সে মায়েদের গল্পগুলো শোনা দরকার যে কি করে সেখান থেকে উত্তরণ করেছে। আর আমি বলি যে আমরা আরও বেশি মুক্তিযুদ্ধের উপরে ছবি হোক, মুক্তিযুদ্ধের উপরে তারা আরও বই হোক, মুক্তিযুদ্ধের উপরে গবেষণা হোক, মুক্তিযুদ্ধ নিয়ে আরও অনেক উদ্ভাবনমূলক কাজ হোক, এবং এখানে তাদের সম্পৃক্ত করা, এবং সেখানটাই আমরা দেখব যে নতুন প্রজন্ম যেন পরিষ্কার একটা জায়গায় থাকে যে আমি যাই করি না কেন, আমার দেশপ্রেমটা সকলের আগে, এবং দেশটাকে আমি যদি মনে করি সমৃদ্ধশালী করতে পারি, এবং প্রত্যেকে তারা ট্যালেন্টেড, আপনাদের মতো ছেলেমেয়েরা অসম্ভব ট্যালেন্টেড, আমি দেখি দেখে আমার বুকটা ভরে যায় যে ওরা কত পরিষ্কার করে ভাবতে পারে। আজকে পৃথিবীর সব কিছুর সাথে তারা যুক্ত, সায়েন্স, টেকনোলজি, এভরিথিং, কারণ পৃথিবীটা তো পাল্টে গেছে, এবং সেই ক্ষেত্রে তারা কীভাবে সেই সায়েন্স অ্যান্ড টেকনোলজি নেবে, কিন্তু এই ইমোশনটা যেন থাকে, যে ইমোশনটা থাকলে আমি সব কিছুকে ধরে রেখেও আমি একটা অসাধারণ মুক্তিযুদ্ধ চেতনায় স্নাত এই নতুন প্রজন্মকে আমরা পাচ্ছি এবং আরও পাবো। কারণ আমি মনে করি, গভীরভাবে মনে করি, যে এই নতুন প্রজন্ম জানে,
ওরা অনেক জানে, ওরা অনেক বোঝে, এবং ওদের কাছে যেন আমরা তথ্যগুলো সব সঠিক দেই, ইতিহাস যেন তাদের কাছে জীবিত থাকে, জীবন্ত যেন ইতিহাস। এই ইতিহাস যেন শুধু কাগজে কলমে লেখা নয়, এই ইতিহাসটা যেন চর্চা হয়, মুক্তিযুদ্ধ যেন চর্চা হয় তারা ঘরে বাইরে। এবং আমাদের অভিভাবকদেরও অনেক বড় রোল আছে সেই জায়গাটুকে বলা শিক্ষাক্ষেত্রে, সেটাই হবে আমাদের সবথেকে বড় একটা জায়গা যেখানে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম যেন আরও সমৃদ্ধশালী করে নিয়ে যায় বাংলাদেশকে। আজকে বাংলাদেশ কি হয়েছে, একটা এলডিসি লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজের মধ্যে দাঁড়িয়ে গেছে, তার জিডিপি কোথায় চলে গেছে, তো কারা করছে এই উদ্ভাবনগুলো, কারা করছে, নতুন প্রজন্মই তো করছে। সেই নতুন প্রজন্মকে আমাদেরকে আরও অনেক যত্নবান হতে হবে, অনেক অনেক। আমরা জাস্ট আক্ষরিকভাবেই তাকে যেন শিক্ষা না দেয়, তার শিক্ষা ঘরে বাইরে সমস্ত জায়গায় যেন তাকে আরও যত্নবান করে, তার সাইকিটাকে, তার মেন্টাল মেকআপটাকে আমাদের মুক্তিযুদ্ধের চেতনায়, মুক্তিযুদ্ধের তার সেই রক্তস্নাত, সেই ত্যাগ তিতিক্ষার জায়গাগুলো, শহীদদের গল্প, বীরাঙ্গনাদের গল্প, তাদের যে জীবনের যে অবদান, সে অবদানটা যেন তারা ধারণ করে, এবং তারা করছে, এবং আমরা কত দেখি তাদেরকে। তো আমি মনে করি সেই জায়গাটাই নতুন প্রজন্মের কাছে আমাদের প্রত্যাশা, যে নতুন প্রজন্ম অনেক অনেক করতে পারে, যেটা আমরা সবাই বলি আমরাই পারি। এবং এমন একটি রাষ্ট্র, যে রাষ্ট্র পৃথিবীতে একটাই আছে যেটা ভাষাভিত্তিক, যেটা অসাম্প্রদায়িক, এবং এই জায়গাটা বলবো তারা যেন অসাম্প্রদায়িক হয়। মুক্তিযুদ্ধের চেতনাটার পুরো জায়গাটাই ছিল অসাম্প্রদায়িক রাষ্ট্র, সে এখানে সবাই থাকবে, হিন্দু, মুসলমান, খ্রিশ্চান, বৌদ্ধ সবাই থাকবে, কিন্তু সবাই যেন অসাম্প্রদায়িক হয়, এবং সবাই যেন টলারেট করে প্রত্যেককে, প্রত্যেক, এবং কাউরই ভেতরে যেন বিদ্বেষ না হয়। এবং সেই জায়গাটাই আমরা দেখব যে আমরা ধর্ম করব, ধর্ম আমার শান্তি আনবে, আমার ধর্ম যেন বিভাজন না করে, এটাই আমার একটা বড় জায়গা আমার কোনো, কারণ মুক্তিযুদ্ধটা হলো ইউনিফাইং ফ্যাক্টর, অ্যাবসোলুটলি ইউনিফাইং ফ্যাক্টর, এবং সেইটাই যেন আমরা ভেতরে ধারণ করি, এবং আমরা একটা শান্তিপূর্ণ, একটা অসাধারণ ডেভেলপ নেশন, এবং যে নেশন পৃথিবীতে দাঁড়িয়ে বলতে পারে যে আমি নতুন প্রজন্ম দেখো আমি কীভাবে লেগাসি টেনে নিয়ে এসেছি, এবং আমি লেগাসিটাকে আমি ধরে আমার চেতনায় আমি সামনে এগোচ্ছি, প্রতিপায়ে আমার এমন একটি জাতির পিতা ছিলেন যিনি তার জীবন দিয়ে, তার সন্তানদের রক্ত দিয়ে তিনি প্রমাণ করে গেছেন যে বাংলাদেশ, উনিও কিন্তু 50 বছরেই গেছেন, ওনার বয়স অনেকটা যখন মেরে ফেলা হলো অন্যায়ভাবে, উনিও কিন্তু 50 বছরই বয়সী ছিলেন, হ্যাঁ, এবং সেক্ষেত্রে আমরা দেখি উনিও তরুণই ছিলেন, তার সন্তানরাও তরুণ ছিলেন, আজকে তার সুযোগ্য কন্যা যিনি তখন তরুণী ছিলেন, আজকে তিনি কীভাবে ফোকাসই করছে, যে যা কিছু করেন উনি কিন্তু পরিষ্কার নতুন প্রজন্মকে ফোকাস করে প্রায়োরিটি দিয়ে কাজ করছেন, এবং সেটা আমি মনে করি এটা একটা বিশাল পরিবর্তন নিয়ে এসেছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের আয়োজনে আসবার জন্য, এবং আমাদের সাথে কিছু স্মৃতিচারণ করবার জন্য, আমাদেরকে না জানা কিছু বিষয় জানাবার জন্য। চায়ের চুমুকের পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে অনেক শুভকামনা রইল আপনার প্রতি। অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো, ধন্যবাদ। দর্শক আজ এখানে শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। চায়ের চুমুকের এপিসোডগুলো youtube.com/atnbangla প্রোগ্রামে গেলে পেয়ে যাবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো, জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো, এই আশাতে স্বপ্ন ভাসে স
সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে।